বিবি ক্রিম অ্যান্ড সিসি ক্রিম রেগুলার লাইট মেকআপের জন্য আমরা অনেকেই ইউজ করে থাকি, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা আমাদের স্কিনের জন্য পারফেক্ট হবে এবং এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কি সেটা আমরা অনেকেই জানি না। হাই, আমি আরুষা, কথা বলবো বিবি অ্যান্ড সিসি ক্রিমের মেইন ডিফারেন্স অ্যান্ড কোন স্কিন টাইপে কোনটা সুইটেবল তা নিয়ে। প্রথমেই জেনে নেই এদের মেইন ডিফারেন্সটা। বেবি ক্রিমের ফুল মিনিং হলো বিউটি বাম অর প্লেভিশ বাম, ঠিক অপর দিকে সিসি ক্রিমের ফুল মিনিং কালার কারেক্টার। বেবি ক্রিম স্কিনের স্পট হাইড করে স্কিন টোন ইভেন করতে হেল্প করে, আর টেক্সচারটা লাইট হওয়ার কারণে ফুল কভারেজ কিন্তু দেয় না, কিছুটা ন্যাচারাল কভারেজ দেয়। ঠিক একইভাবে সিসি ক্রিমের ফর্মুলা লাইট, তবে বেবি ক্রিম থেকে এর পিগমেন্ট একটু বেশি হওয়াতে একটু ভালো কভারেজ পাওয়া যায়। কিন্তু এমন অনেক সিসি ক্রিম আছে যেগুলো ফুল কভারেজও দিয়ে থাকে। পিম্পল, লাইট স্পট বা ফেসে আমাদের যে ছোট ছোট খুঁতগুলো আছে সেগুলো হাইড করতে সিসি ক্রিম হেল্প করে। আবার যদি বলি হাইপার পিগমেন্টেশন বা রেডনেসের কথা, সেগুলোও কিন্তু সিসি ক্রিম কভার করে। এতগুলো ডিফারেন্স থাকলেও দুটোর মধ্যে কিন্তু মিলও আছে। নাম্বার ওয়ান, ইজিলি স্কিনে ব্লেন্ড হয়ে যায়। নাম্বার টু, রেগুলার মেকআপে খুবই ন্যাচারাল লাগে দেখতে। বিবি অ্যান্ড সিসি ক্রিম কোনটা কোন স্কিন টাইপের জন্য, এই কোশ্চেনটা নিয়ে আমি আগে অনেক কনফিউশনে থাকতাম। মেইনলি বিবি অ্যান্ড সিসি ক্রিম দুটা ডিফারেন্ট স্কিন টাইপের জন্য। বিবি ক্রিমে স্কিন ময়শ্চারাইজিং অ্যান্ড হাইড্রেটিং এলিমেন্টস আছে, যেটার কারণে এটা ড্রাই বা নর্মাল স্কিন টাইপের জন্য পারফেক্ট। আর অয়েলি স্কিনেও আপনি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে লুজ পাউডার দিয়ে সেট করে নিতে হবে। সিসি ক্রিম ম্যাট ফর্মুলার হওয়াতে অয়েলি টু কম্বিনেশন স্কিনে ইউজ করতে পারবেন একদম নিশ্চিন্তে। বেশিরভাগ বিবি ক্রিম কিন্তু লুমিনাস ফিনিশ দেয়, আর সিসি ক্রিম দেয় ম্যাট ফিনিশ। বিবি অ্যান্ড সিসি ক্রিম দুটোতেই এসপিএফ থাকে বলে কিছুটা হলেও কিন্তু সান প্রোটেকশন পাওয়া যায়। অনেকেই বলে যে বিবি ক্রিম নাকি টিনেজারদের জন্য, আসলে কি তাই? যদিও আমি না জেনেই টিনেজে থাকতে বিবি ক্রিম ইউজ করতাম, কিন্তু এই ইনফরমেশনটা একদম রাইট। টিনেজার বা যাদের স্কিনে তেমন কোনো প্রবলেম নেই তাদের জন্য বিবি ক্রিম সাজেস্ট করা হয়, আর পিম্পল, স্পট, রেডনেস থাকলে বা এইজিং সাইন্স থাকলে সিসি ক্রিম ইউজ করতে পারেন। ফেস ভালোভাবে ক্লিন করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। আপনার প্রেফারেন্স অনুযায়ী সিসি ক্রিম বা বিবি ক্রিম অ্যাপ্লাই করে নিন। লাইট ওয়েট হওয়াতে ইজিলি হাত দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। বিবি বা সিসি ক্রিম অ্যাপ্লাইয়ের জন্য আসলে আমাদের এত সময়ও থাকে না যে বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। তবে আপনার হাতে সময় থাকলে আপনি বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ ইউজ করতে পারেন। এতে হয়তো বেসটা আরেকটু স্মুথ হবে। অয়েলি স্কিন হলে এরপর সেটিং পাউডার বা লুজ পাউডার দিয়ে সেট করে নিন। ফাউন্ডেশনের থেকে বিবি বা সিসি ক্রিম অনেক বেশি লাইট কনসিস্টেন্সির হয়, তাই ফাউন্ডেশন অবশ্যই বিবি বা সিসি ক্রিম থেকে বেশ ভালো কভারেজ দেয়। এ কারণেই মেইনলি বিবি বা সিসি ক্রিম থেকে ফাউন্ডেশনের মতো কভারেজ এক্সপেক্ট করাটা একদম ঠিক হবে না। ব্র্যান্ড ওয়াইজ ফাউন্ডেশনের শেড রেঞ্জ অনেক বেশি থাকে, তাই নিজের স্কিন টোনের সাথে ম্যাচ করে শেড বেছে নেওয়াটা খুবই সহজ। কিন্তু অপরদিকে বিবি বা সিসি ক্রিমের শেড অপশন কম থাকে। এখন এখান থেকে একটা কোশ্চেন আপনার মনে আসতে পারে যে শেড ম্যাচ না করলে কি করব। তেমন কিছুই না, জাস্ট স্কিন টোনের সাথে মিলিয়ে এক শেড লাইট বা ডার্কার কনসিলার মিক্স করে ইউজ করে নিন। আর যদি আপনার টেক্সচারটা একটু বেশি হেভি ফিল হয় সেক্ষেত্রে ময়শ্চারাইজারের সাথে মিক্স করেও ইউজ করতে পারেন। এখন আপনি নিশ্চয়ই ক্লিয়ার বিবি বা সিসি ক্রিম নিয়ে, সো রেগুলার ইউজের জন্য আপনার পছন্দ মতো বিবি অর সিসি ক্রিম চুজ করে নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর আমাদের আরও আপডেট পেতে ফলো করুন সাজগোজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। আর সাজগোজ থেকে প্রোডাক্ট ট্রায়াল বা টেস্ট করে পারচেস করতে চাইলে ভিজিট করুন সাজগোজের আউটলেটগুলো। সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার।